এই মেয়েটার নাম মিলি, আর সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে। একদিন রাতের বেলা যখন সবাই চলে যায়, সে কোনো একভাবে রেস্টুরেন্টের ফ্রিজার রুমে আটকে যায়, যেখানে তাপমাত্রা -18 ডিগ্রির মতো। রেস্টুরেন্টের মালিকও তাকে বাইরে থেকে তালা দিয়ে বাড়ি চলে গেছে। পুরো মার্কেটে এমন একটা লোকও নেই যে তাকে উদ্ধার করতে পারে। তার উপর তার নিজের মোবাইল ফোনটাও সে সাথে আনেনি। এই রুমের মধ্যে কয়েক ঘন্টা থাকলেই যে কোনো মানুষ অতিরিক্ত ঠান্ডায় মারা পড়ে যাবে। এটা এতটাই ঠান্ডা যে শরীরের রক্ত জমে কিছুক্ষণের মধ্যেই বরফ হয়ে যায়। মিলি কি পারবে সেই তালা দেওয়া শক্ত স্টিলের রুম থেকে বের হতে? এতক্ষণ যেটা বললাম সেটা শুধুমাত্র একটা নিছক গল্প না, এটা একটা বাস্তব ঘটনা। এই ঘটনার উপর ভিত্তি করেই 2019 সালে রিলিজ করা হয় মালায়ালাম সিনেমা হেলেন, আর কিছুদিন আগেই সেটার বলিউড রিমেক মিলি নামে রিলিজ করা হয়েছে। সিনেমাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরো সিনেমাটা জুড়েই থাকবে একটা টান টান থ্রিল। প্রতি মুহূর্তে আপনার মনে হবে এই বুঝি মিলি মারা গেল। তাহলে চলুন মিলির এই গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। তবে যেহেতু আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে আরোগ্য অ্যাপ, তাই শুরুতেই খুব ছোট্ট করে তাদের কথা বলে নেই, কারণ গল্পের মাঝে বললে আপনাদের যেমন বিরক্ত লাগবে তেমন গল্পের ফ্লোটাও নষ্ট হবে। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথেই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করুন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেই ক্ষেত্রে বোনাস পেতে চাইলে CMON কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এবার চলুন আবার গল্পে ফিরে যাই। মিলি একটা নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করেছে, এখন আপাতত সেই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। মিলির পরিবার বলতে আছে কেবলমাত্র তার বাবা। বাবা বয়স্ক মানুষ আর সিগারেটে আসক্ত। মিলি অনেক বাড়ি তাকে সিগারেট খেতে না করেছে, কিন্তু তবুও প্রায়ই সে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। আর মিলির কাছে ধরা খেলে প্রত্যেক বাড়ি প্রমিস করে সে আর কখনো সিগারেট খাবে না, কিন্তু তবুও সুযোগ পেলেই আবার সিগারেট খায়। মিলির জীবনে তার বাবা ছাড়াও আরও একটা মানুষ আছে, এটা হলো তার বয়ফ্রেন্ড সামির। সামির আপাতত বেকার, তাই সে তার বাবাকে সামিরের কথা বলেনি। তার প্ল্যান ছিল সামির একটা চাকরি পেয়ে গেলেই তার বাবাকে সে সামিরের কথা বলবে, তারপর তারা দুজনে বিয়ে করে নেবে। একদিন সকালবেলা তার বাবাকে বাথরুমে কাশতে শুনে মিলি বুঝে যায় যে তার বাবা আবার লুকিয়ে বাথরুমে বসে সিগারেট খাচ্ছে। বাবাকে বাথরুম থেকে বের করে প্রতিবারের মতোই কিছু সে বকাঝকা করে, তারপর প্রতিদিনের মতোই তার বাবা তাকে ILTS ক্লাসে রেখে আসে। আসলে মিলির অনেক ইচ্ছে সে কানাডা পড়তে যাবে, তারপর সেখানেই কোনো একটা চাকরি বাকরি করবে। ILTS এর ক্লাস শেষ করে ফেরার সময় একটা অটোওয়ালা তাকে খুব অশ্লীল কথাবার্তা বলে ডাকতে থাকে। এই লোকটা প্রায়ই তাকে এভাবে অশ্লীল কথা বলে ডাকে, কিন্তু মিলি কখনোই সেটাকে তেমন পাত্তা দেয়নি, সে সবসময় তাকে ইগনোর করে যায়। সেখান থেকে সে সোজা চলে যায় সেই রেস্টুরেন্টে যেখানে সে পার্ট টাইম জব করে, কিন্তু পৌঁছে দেখে সে বেশ কিছুটা দেরি করে ফেলেছে। রেস্টুরেন্টের ম্যানেজার খুবই খিটখিটে মেজাজের মানুষ, পান থেকে চুন খসলেই সে সবাইকে বকাবকি করে। যদি সে মিলিকে দেখে ফেলে তাহলে দেরি করে আসার জন্য তাকেও বকাবকি করবে। সে যখন দাঁড়িয়েছিল তখনও সেই ম্যানেজার আরেকটা কর্মচারীর উপর চেঁচামেচি করছিল। সেই সুযোগে সেখানে কাজ করা আরেক বান্ধবী এলিনার ইশারা দেখে লুকিয়ে লুকিয়ে সেই রেস্টুরেন্টে ঢুকে পড়ে, আর ইলেকট্রিক পাঞ্চ মেশিনে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়। এটা এমন একটা যন্ত্র যেটা কোনো কর্মচারী কখন আসলো আর কখন গেল সেটা হিসাব রাখার জন্য ইউজ করা হয়। কর্মীদের জাস্ট আসা এবং যাওয়ার সময় এটাতে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এটার কথা ভালো মতো মনে রাখবেন। সিনেমার গল্পের সামনে গিয়ে এই যন্ত্রটার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। মিলি এখানের খুব ভালো একটা কর্মী, সে খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে সব কাজ করে। আজ অবধি সে কখনোই তার কোনো কাজে ফাঁকি দেয়নি। তবে এই কাজ করার মাঝেই তার ফোনে বারবার সামিরের কল আসছিল। কি সামিরের কথা ভুলে গেছেন? সামির মিলির বয়ফ্রেন্ড, একটু আগেই তো বললাম। সামিরের সাথে আপাতত তার ঝগড়া চলছে, তাই সামির ফোন দিলেও সে বারবার তার ফোন কেটে দিচ্ছিল। তারপর সামির সরাসরি রেস্টুরেন্টে ফোন করে তার কাছে ক্ষমা চায়, কিন্তু মিলি সেখানেও ফোন কেটে দেয়। পাশে দাঁড়িয়েই মিলির এই কাজকর্ম সবই তার বান্ধবী এলিনা খেয়াল করছিল। সে যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে মিলি বলে, আচ্ছা তুই বল, একটা মানুষের সামান্য দায়িত্ববোধ তো থাকতে হয় নাকি? গতকালই তার একটা চাকরির ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ না গিয়ে সে খেলা দেখতে চলে গেছে, তার উপর আবার আমার সাথে এটা নিয়ে মিথ্যা কথাও বলেছে, এখন কি করা উচিত?
এলিনা এটা শুনে একটু হাসে, তারপর আবার দুজনেই নিজেদের কাজে মন দেয়। রাতের বেলা তার জবের টাইম শেষ হয়ে যায় আর তারপর তার বাবা তাকে নিতে আসে। তারা দুজনে মিলে রাতে সিনেমা হলে সিনেমা দেখতে যায়। দুজন পাশাপাশি বসে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখছিল। সিনেমা চলার সময় হঠাৎ মিলি দেখে তার অন্য পাশে তার বয়ফ্রেন্ড সামির বসে আছে। সামির আসলে এসেছে মিলির কাছে ক্ষমা চাইতে আর তার রাগ ভাঙানোর জন্য। ওই যে চাকরির ইন্টারভিউ না দিয়ে সে খেলা দেখতে চলে গিয়েছিল। মিলির রাগ করাটাও এখানে খুবই স্বাভাবিক। তারা দুজনে প্ল্যান করে আছে সামিরের একটা চাকরি হয়ে গেলেই মিলি তার বাবাকে তাদের সম্পর্কের কথা জানাবে, তারপর যথারীতি বিয়ে। আর সেখানে কিনা সামির চাকরির ইন্টারভিউ বাদ দিয়ে খেলা দেখে। যাই হোক, সামির তার পাশে বসে ফিসফিস করে তার কাছে ক্ষমা চাইতে থাকে আর তার রাগ ভাঙানোর জন্য এটা সেটা বলতে থাকে। কিন্তু মিলি তাতেও না মানলে সে তাকে ব্ল্যাকমেল স্টাইলে বলে, আমাকে যদি মাফ না করো আমি কিন্তু ডিরেক্ট তোমার পায়ে পড়ে যাব, বাবা দেখে ফেলবে। এই ভয়ে মিলি বলে, আচ্ছা দিলাম তোমাকে মাফ করে, এখন যাও, বাবা দেখে ফেললে আবার ঝামেলা হবে। ও, আর একটা কথা কি আপনাদের বলেছি? আচ্ছা, না বলে থাকলে বলি, সামিরের নাম্বারটা মিলি তার ফোনে সামিরা নামে সেভ করে রেখেছে, যেটা অনেক মেয়েই করে, মানে বয়ফ্রেন্ডের নাম মেয়েদের নাম দিয়ে সেভ করে রাখা আর কি। এই কারণে কখনো সামির মিলির ফোনে কল দিলে আর সেটা তার বাবা দেখে ফেললে তার বাবা মনে করে এটা হয়তো মিলির কোনো বান্ধবী হবে, তাই সে কখনো তার ফোন রিসিভ না করে সেটা সরাসরি মিলিকে দিয়ে দেয়। এভাবেই দিন কেটে যেতে থাকে। মিলির IELTS পরীক্ষা খুবই ভালো হয়েছে, এখন সে কানাডাতে যাওয়ার প্রসেস করছে। এটা নিয়েও সে অনেক খুশি, যদিও তার বাবা তেমন একটা খুশি না। আসলে তার বাবা চায় না যে তার মেয়ে দেশের বাইরে চলে যাক। এর মাঝেই একদিন সামির গিয়ে সেই অটোওয়ালাকে, যে কিনা প্রায় মিলিকে উল্টাপাল্টা কথা বলতো, তার সাথে রীতিমতো মারামারি করে চলে আসে। একদিন রাতের বেলা মিলিকে তার রেস্টুরেন্টের বান্ধবী এলিনা বাড়িতে ড্রপ করতে আসে। বাড়িতে ঢুকেই দেখে তার বাবা বাইরে দাঁড়িয়ে আছে। তার বাবা তখন কিছু একটা লুকাচ্ছিল, কিন্তু আবার সে সিগারেট সহ ধরা পড়ে যায়। যেহেতু মিলির পরিবার খ্রিস্টান ছিল, তাই তার বাবাকে ভেতরে এনে সে বাইবেলের উপর হাত রেখে প্রতিজ্ঞা করায় যে আর কখনোই সে সিগারেট খাবে না আর সব লুকিয়ে রাখা সিগারেট তাকে দিয়ে দেবে। তারপর তার বাবা এমন এমন জায়গা থেকে সিগারেট বের করে দেখলে আপনার হাসি আসবে, মানে বুকশেল্পের বইয়ের চিপা, খেলনা, ব্যাটারি, এমন সব অদ্ভুত অদ্ভুত জায়গায় সে সিগারেট রাখে। তার মেয়ের কাছে প্রমিস করে সে আর কখনোই সিগারেট খাবে না, কিন্তু একটু পরেই অনেক ইমোশনাল হয়ে তার মেয়ের কাছে লাস্ট বারের মতো একটা সিগারেট খেতে যায়। তার মেয়ে তাকে সেই সুযোগ দেয়। তারপর বাবা মেয়ের খুনসুটি করে আরও কিছুটা সময় কেটে যায়। পরের দিন মিলি তার রেস্টুরেন্টের ফ্রিজার রুমে কাঁচা মাছ মুরগি এসব রাখছিল। এই রুমটা এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটা খেয়াল রাখবেন। এটা এমন একটা রুম যেটা পুরোটাই একটা ফ্রিজ, মানে গোটা রুমটাই একটা ফ্রিজ। এখানে তাপমাত্রা সবসময়ই -18 degrees আশেপাশে থাকে। -18 degrees মানে কিন্তু অনেক ঠান্ডা। জিরোতে আসলেই যেখানে পানি বরফ হয়ে যায় সেখানে এই রুমে -18। এই রুমে কেউ 10 মিনিটের বেশি নর্মাল কাপড়ে থাকতেই পারবে না। এই রুমে যখন মিলি কাঁচা মুরগির মাংস রাখতে এসেছিল তখনই তার ফোনে সামিরের কল আসে। সামির তাকে জানায় যে তার জব হয়ে গেছে, তবে সেটা চেন্নাইতে। চেন্নাই তাদের শহর থেকে অনেকটা দূরে ছিল। এতে যদিও মিলির কিছুটা মন খারাপ হয়, তবে আলটিমেটলি সে খুশিই হয়, অন্তত সামিরের একটা চাকরি হয়েছে। সে সামিরকে বলে সে আজকে রাতেই তার সাথে দেখা করতে যায়। কিন্তু সামির তখন চাকরি পাওয়ার খুশিতে তার বন্ধুদের নিয়ে হালকা সিগারেট আর মদ খেয়ে ফুর্তি করছিল। সে ভাবেও নি যে মিলি তার সাথে তখনই দেখা করতে চাইবে। এদিকে মিলি তার ম্যানেজারের কাছে গিয়ে বলে সে আজকে একটু আগে বাড়ি যেতে চায়। এই ম্যানেজারটা যে এমনিতেই একটু খিটখিটে স্বভাবের সেটা আগেই বলেছি। সে মিলির কথা শুনেই বলে, আমার বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেছে, তাও আমি কি একদিনও আগে বাসায় গিয়েছি? তোমাদের সবাইকে বিদায় করে সবার শেষে আমি বাড়ি যাই, আর তোমাদের খালি ছুটি ছুটি ছুটি। কিন্তু মিলি আর একটু জোরাজোরি করলে ম্যানেজার তাকে ছুটি দিয়ে দেয়। তারপর মিলি সামিরকে নিয়ে চার্চে গিয়ে একটু প্রার্থনা করে। 2 দিনের মধ্যেই সামিরের চাকরিতে জয়েন করার দিন, তাই পরদিনই তাকে চেন্নাইতে চলে যেতে হবে। এটা নিয়ে কথা বলতে বলতেই তারা দুজন বাইকে করে মিলির বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় পুলিশ তাদের গাড়ি থামায় হেলমেট না থাকার কারণে। পুলিশ অফিসার তাকে বলে 200 টাকা জরিমানা দিতে। জরিমানা নিতে নিতে সে বলে, তোর তো কপাল ভালো, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস না, মদ খেয়ে চালালে তো একদম পুলিশ স্টেশনে নিয়ে যেতাম। এটা শুনেই সামির একটু তাড়াহুড়ো করতে থাকে। সামিরের তাড়াহুড়ো দেখে পুলিশের সন্দেহ হয়। সে এগিয়ে এসে সামিরকে অ্যালকোহল টেস্টার ডিভাইসটাতে একটা ফু দিতে বলে। এই ডিভাইসটার নাম ব্রেথালাইজার। এটাতে ফু দিলেই বোঝা যায় যে রক্তে কতটুকু অ্যালকোহল আছে। এগুলি প্রায় সব দেশের পুলিশই ব্যবহার করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে আসামি ধরার জন্য। সামিরও পুলিশের কাছে ধরা খেয়ে যায়, কারণ মিলির সাথে দেখা করার আগেই সে বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করেছিল। এই পুলিশও খুব একটা ভালো মানুষ না। সে মিলি আর সামিরকে তার সাথে করে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর ধমক আর ভয় দেখিয়ে মিলির কাছ থেকে তার বাবার নাম্বার নিয়ে তার বাবাকে কল করে স্টেশনে আসতে বলে। পুলিশ স্টেশনে মিলি যতক্ষণ ছিল সে ততক্ষণ খুবই অস্বস্তির মধ্যে ছিল। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার বাবার কাছে এমন একটা পরিস্থিতিতে ধরা খাবে সেটা সে কখনোই ভাবেনি। মিলির এই অস্বস্তি দেখে সামিরেরও খুব খারাপ লাগছিল। একটু পরেই মিলির বাবা আসে।
থানার সেই সাব ইন্সপেক্টর তার বাবাকে বসিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি ছেলেটাকে চেনেন? মিলির বাবা জানায় সে তাকে চেনে না। তখন সে নানা রকম উল্টাপাল্টা কথা বলে, যেমন মেয়ের খোঁজ খবর রাখেন না, রাতের বেলায় কোন মদখোর ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, এসব বলতে থাকে। এসব শুনে মিলির বাবা কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। সে মিলিকে নিয়ে থানা থেকে বের হয়ে যায়। পুরো রাস্তায় মিলির বাবা তার সাথে একটা কথাও বলে না, দুজনই বেশ চুপচাপ বাসায় চলে যায়। বাসায় গিয়েই তার বাবা নিজের মতো নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানেও সে মিলির সাথে কোনো কথা বলে না। আসলে সে কখনোই ভাবেনি মিলি কোনো মদ খাওয়া ছেলের সাথে এভাবে রাতে ঘুরে বেড়াবে। এ কারণে সে অনেক কষ্ট পেয়েছে। মিলিও মন খারাপ করে তার রুমে চলে যায়। পরদিনও মিলির বাবা তার সাথে কোনো কথা বলে না। সময় মতো মিলিকে তার স্কুটারে করে পাসপোর্ট অফিসে নিয়ে যায়। সেখানে অফিসারদের সাথে কথা বলে, কিন্তু মিলির দিকে ফিরেও তাকায় না। মিলি তার বাবার সাথে কথা বলার জন্য ছটফট করছিল, কিন্তু তার বাবা তাকে রেস্টুরেন্টের সামনে ড্রপ করে বাড়ি চলে যায়। মিলি মন খারাপ করে রেস্টুরেন্টে ঢুকে, সে যেতেই তার বান্ধবী এমিলি তাকে জানায় যে গতকাল নাকি সে ভুল করে স্টকের মালগুলি জায়গা মতো রাখেনি, তাই ইঁদুর ঢুকে অনেক কিছু নষ্ট করে ফেলেছে। মিলির মনে পড়ে যায় সে গতকাল সামিনের সাথে ফোনে কথা বলার জন্য আরেকজনকে দায়িত্ব দিয়ে বের হয়ে গিয়েছিল। এর মাঝেই ম্যানেজার এসে তার গাফিলতির জন্য মিলিকে বকাবকি করতে থাকে। সে জানায় তার জন্যই নাকি 3,000 টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। মিলির মন এমনিতেই অনেক খারাপ। গতকালের ঘটনা, তার বাবা তার সাথে কথা বলছে না, এখন আবার ম্যানেজারও তাকে অনেক বকাবকি করলো। কিছুক্ষণ মন খারাপ করে থেকে সে চুপ করে তার কাজে লেগে পড়ে। দুপুরের দিকে লাঞ্চ টাইমে মিলি যখন খাওয়া দাওয়া করছিল, তখন সামির তাকে কল দেয়, কিন্তু মিলি সামিরের কল রিসিভ করে না। সামিরের বোকামির জন্যই তো এত কিছু হলো। একটু পর ম্যানেজার এসে মিলিকে খাওয়া নিয়েও খোটা দেয়, তাই সে মন খারাপ করে সব খাবার ডাস্টবিনে ফেলে দেয়। তারপর না খেয়েই আবার কাজে লেগে পড়ে। একটু পর দেখা যায় সেখানে সামির এসেছে। মিলি তাকে নাচেরান ভান করে জিজ্ঞাসা করে সে কি কিনতে চায়, কিন্তু সামির তাকে রিকোয়েস্ট করে একটু বাইরে আসার জন্য। সে তার সাথে 2 মিনিট কথা বলতে চায়, কিন্তু মিলি তাকে বলে কিছু অর্ডার করার থাকলে বলুন, আপনার পেছনে আরো কাস্টমার আছে। কিন্তু সামির কিছুতেই সেখান থেকে যায় না। সে তাকে বারবার একটু বাইরে আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এর মাঝে ম্যানেজার এসেও মিলিকে কিছু কথা শোনায়। এটা দেখে সামির সাথে সাথে কিছু খাবার অর্ডার করে সামনে গিয়ে বসে পড়ে, কিন্তু মিলি তার কাছে যাচ্ছে না দেখে সামির তাকে জানায় সে আজই চেন্নাই চলে যাচ্ছে। এটা জানিয়েই সে সেখান থেকে চলে যায়। সন্ধ্যার দিকে তার বান্ধবী এমিলি তাকে বলে, আজ আমার ফ্যামিলিতে একটু কাজ আছে রে, আমি আগে আগে বাড়ি চলে যাচ্ছি, তুই আজ একটা অটো রিক্সা নিয়ে বাড়ি চলে যাস। আসলে প্রতিদিনই এমিলি মিলিকে বাড়িতে ড্রপ করে নিজের বাড়ি যেত। কিছুক্ষণ পরেই মিলি তার বাবাকে কল করে তাকে এসে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা তখনও তার উপর রাগ করেছিল, তাই সে কল রিসিভ করে না। এদিকে সামিরও চেন্নাই যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে ফেলেছে, রাতের বেলায় জাস্ট বাসে ওঠার জন্য রওনা দেবে। মিলিকে এসে অনেকবার কল করে যাওয়ার আগে অন্তত একটু কথা বলার জন্য, কিন্তু মিলি ফোন রিসিভ করে না। আবার এদিকে মিলি তার বাবাকে ফোন করে তাকে এসে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাবা আবার তার ফোন রিসিভ করে না। রাত তখন প্রায় 11:45, রেস্টুরেন্টের কয়েকজন বাদে সবাই চলে গেছে। মিলি অপেক্ষা করতে করতে একসময় এমিলিকে কল করে তার অবস্থার কথা বলে। এমিলি তাকে বলে যে তার বাবা রাগ করে আছে, নিজেই বাসায় গিয়ে তার সাথে কথা বলতে, যতই হোক সে তার বাবা, রাগ আজ বাদে কাল পড়েই যাবে। রেস্টুরেন্টের ম্যানেজার তখন শপিং মলের বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখনই কিছু কাঁচামালের ডেলিভারি আসে। ম্যানেজার তাদের দুজন কর্মীকে বের হতে দেখে তাদেরকে ঝাড়ি দিয়ে কাঁচামালের বক্সগুলি ফ্রিজার রুমে গুছিয়ে রেখে আসতে বলে। মিলি তখন মেশিনে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হয়ে যাচ্ছিল। তখনই সেই দুজন বক্সগুলি নিয়ে এসে মিলিকে বলে একটু হেল্প করে ভেতরে রেখে দেওয়ার জন্য, তাদের আজকে একটু তাড়া আছে। মিলি তাদেরকে হেল্প করার জন্য বক্সগুলি নিয়ে ফ্রিজার রুমে রেখে আসতে যায়। আবার এই দুজনের মধ্যে একজন নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিতেও ভুলে গিয়েছিল, এই ফাঁকে তারা সেটাও করে নেয়। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, সে কিন্তু মিলির পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। এদিকে মিলি সেই বক্সগুলি ফ্রিজার রুমে গুছিয়ে রাখতে থাকে। তখন ম্যানেজার এসে রেস্টুরেন্টে ঢুকে এবং দেখে সবাই চলে গেছে। বাথরুম সেরে বের হওয়ার সময় সে দেখে ফ্রিজার রুমের দরজাটা খোলা। সে মনে করে সেই দুজন হয়তো ফ্রিজার রুমের দরজা খোলা ছেড়ে চলে গেছে। সে মনে মনে তাদের দুজনকে দুটো গালি দিয়ে ফ্রিজার রুমের বাইরে থেকে তালা দিয়ে দেয়। আর এভাবেই মিলি সেই ফ্রিজার রুমে আটকা পড়ে যায়। এদিকে মিলি তখনও ফ্রিজার রুমের ভেতরে কাজ করছিল, সে তখনও জানতো না যে দরজা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর ম্যানেজার তার কম্পিউটারে গিয়ে চেক করে যে সবাই মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, তার মানে সবাই বের হয়ে গেছে। এই মনে করে সে ফ্যান লাইট সবকিছু অফ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এদিকে লাইট অফ করা মাত্রই মিলি টের পেয়ে যায় যে ম্যানেজার আসলে বাইরে চলে যাচ্ছে। সে এসে দরজা ধাক্কাতে আর টানতে শুরু করে, কিন্তু দরজা ছিল স্টিলের তৈরি আর অনেক শক্ত। ভেতরে অনবরত ভারী ভারী দুটো ঠান্ডা বাতাস আসার ফ্যান চলছিল, তার এই শব্দ বাইরে থেকে শোনাই যায় না। ম্যানেজার এদিকে রেস্টুরেন্টে তালা লাগিয়ে ততক্ষণে বাইরে চলে গেছে। মিলি সাথে সাথে তার ব্যাগ চেক করে দেখে তার ফোনটাও তার সাথে নেই। ছেলেগুলির হাত থেকে বক্সগুলি নেয়ার সময় সে তার ফোন আর পার্স বাইরেই রেখে দিয়েছিল। এখন তার হাতে বাইরের কারোর সাথে যোগাযোগ করার রাস্তাটাও বন্ধ। এদিকে
নাকি মিলির বাবা ফোন রিসিভ না করলেও রাত বেশি হয়ে যাওয়ার কারণে অনেক চিন্তা করছিল। তখন প্রায় রাত 12টা বাজে, সে বাসার বাইরেই মিলির জন্য অপেক্ষা করছিল। মিলি এদিকে দরজা ভাঙার জন্য একটা ট্রে নিয়ে অনেকবার ধাক্কা দেয়, কিন্তু দরজা স্টিলের হওয়ার কারণে এতে কিছুই হয় না। রুমের তাপমাত্রা তখন -9 ডিগ্রির মতো। আস্তে আস্তে মিলির হাত ঠান্ডায় জমে যাচ্ছে। সে এই রুমের মধ্যে আছে 20 মিনিটের মতো হয়ে গেছে, যেখানে 5-6 মিনিটের বেশি এই রুমে থাকাটাই অনেক কষ্টকর। এদিকে সামির বাস স্টেশনে গিয়েও মিলিকে আবার ফোন দেয়, যাবার আগে একবার মিলির সাথে একটু কথা বলার জন্য। কিন্তু বাসের সময় হয়ে যাওয়ার কারণে সে বাসে উঠে পড়ে। বাসে বসেও সে মিলিকে বারবার কল দিয়েই যাচ্ছিল, কিন্তু মিলির ফোন তখন বাইরে, তাই ফোনে রিং হয়ে যাচ্ছিল, কেউ ফোন রিসিভ করছিল না। মিলির বাবা এদিকে অনেক টেনশন করে তার বান্ধবী এমিলিকে কল করে, কিন্তু এমিলি জানায় সে আগে আগে চলে এসেছিল, তাই সে তেমন কিছু বলতে পারে না। এমিলি এক এক করে রেস্টুরেন্টের সবাইকে কল করে, কিন্তু কেউই তেমন কিছুই বলতে পারে না। রেস্টুরেন্টের ম্যানেজার জানায় মিলি বের হয়ে গেছে, কারণ সে ফিঙ্গারপ্রিন্ট মেশিন চেক করেছে আর তাতে মিলির ফিঙ্গারপ্রিন্ট ছিল। এমিলি ফোন করে মিলির বাবাকে এই কথাটা জানায়। এদিকে মিলির রুমের টেম্পারেচার আরো কমে গিয়ে এখন -12 হয়ে গেছে। মিলির শরীর জমে আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। মিলির বাবা এদিকে টেনশন করতে করতে রেস্টুরেন্টটা যে শপিং মলের সামনে সেখানে চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে সে বারবার মিলিকে কল দিতে থাকে, কিন্তু কেউই তার কল রিসিভ করে না। মিলি দেখে তার ঘড়িতে 12:30 বাজে। সে জানতো ঠিক 12:30 সময় শপিং মলের আরো মানুষ তাদের নিজেদের দোকান বন্ধ করে সেখান থেকে বের হয়ে যাবে। একদম পারফেক্ট টাইম মতো সবাই যখন রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই একটা ট্রেনই এসে জোরে জোরে শব্দ করতে থাকে, কিন্তু বন্ধ রুম থেকে সেই সামান্য শব্দ বাইরে পর্যন্ত আসছিল না। অসহায় মিলি রুমের ভেতরে কাঁদতে থাকে। এই রুমে আর কিছুক্ষণ থাকলে হয়তো সে মারা যাবে, তবুও শেষবারের মতো আরেকবার শক্তি সঞ্চয় করে নিয়ে সে ট্রে দিয়ে শব্দ করতে থাকে। তখনই বাইরে একটা ছোট ছেলে যাচ্ছিল, সে বুঝতে পারে ভেতর থেকে একটা শব্দ আসছে। সে ডাক দিয়ে তার বাবাকে বলে, বাবা আমার মনে হয় ভেতরে কিছু একটা শব্দ হচ্ছে। কিন্তু তার বাবা সেটাকে তেমন গুরুত্ব না দিয়ে, এটা তোমার মনের ভুল বাবা, এখানে কেউ নেই, এসব বলে তাকে কোলে নিয়ে বের হয়ে যায়। এদিকে মিলির বাবা শপিং মলের সামনেই টেনশন করছিল। প্রায় 50 মিনিট হয়ে গেছে, মিলির রুমের টেম্পারেচার আরো খানিকটা কমে গেছে। ঠান্ডায় মিলির হাত পা মুখ সব কিছুই লাল হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডার কারণে তার নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। আর সামিরের এদিকে বাস ছেড়ে দিয়েছে, বাসে বসেও সে বারবার মিলিকে ফোন দিয়েই যাচ্ছিল, কিন্তু মিলি তো ফোন রিসিভ করার কোনো সিচুয়েশনেই ছিল না। মিলি সেই বন্ধ ঠান্ডা রুমে বসে এক কোণায় কোনো মতলে নিজেকে কিছুটা গরম রাখার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রুমের তাপমাত্রা কমে -16 ডিগ্রিতে চলে আসে। মিলি বুঝতে পারে এভাবে আর সে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, তাই সে তার নিজের ব্যাগ থেকে যা পারে সবকিছু বের করতে থাকে। একটা ছোট্ট জামা ছিঁড়ে টেপ দিয়ে নিজের হাত আর পায়ে পেঁচিয়ে ফেলে নিজের হাত আর পাটাকে সামান্য গরম রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু রুমের ফ্রিজারের ঠান্ডা বাতাসটা তার দিকেই আসছিল, সে কিছুতেই নিজেকে গরম রাখতে পারছিল না। সে চেষ্টা করতে থাকে ফ্রিজারের এসির বাতাসটাকে বন্ধ করতে, সে কয়েকটা কার্টুন ছিঁড়ে সেগুলো দিয়ে ফ্যানের সামনে টেপ লাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ফ্যানের জোরালো বাতাসে কাগজের কার্টুনের পাতাগুলি সেখানে লেগে থাকে না, লাগানোর কিছুক্ষণের মধ্যেই সেগুলি খুলে পড়ে যায়। সে আবার চেষ্টা করতে গিয়ে সেখান থেকে মাটিতে পড়ে যায় এবং তার পায়ের উপরে সে একটা স্টিলের র‍্যাক পড়ে। এদিকে মিলির বাবা কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে যায়। তাকে দেখেই সেই এসআইটা এসে বলে, আরে আপনি সেই মেটার বাবা না যে মদখোর ছেলেটার সাথে ঘুরছিল? মিলির বাবা তাকে জানায় মিলি 11টার মধ্যে বাসায় চলে আসে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। তখন সে বলে, হয়তো সেই ছেলেটার সাথে কোথাও আছে, দেখেন গিয়ে, আগে দেখে আসেন তারপর আমাদের বলিয়েন। তারপর সে পুলিশের কথা মতো তাদের কাছ থেকে ছেলেটার ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে মিলির অবস্থা খুবই খারাপ, র‍্যাকটা পায়ের উপরে পড়ার কারণে সেই জায়গাটা একটা বিশাল ক্ষত হয়ে গেছে, তার উপর তীব্র ঠান্ডার কারণে সেই জায়গার মাংসটাও মরে যাচ্ছে। মিলির বাবা তার এক বন্ধুকে নিয়ে সেই ছেলের বাড়িতে গিয়ে জানতে পারে সেই ছেলেটা অর্থাৎ সামির আজ রাতের বাসেই চেন্নাই চলে গেছে। সে আরো কয়েকবার মিলিকে কল দেয়, কিন্তু প্রতিবারের মতোই কেউ কল রিসিভ করে না। কিছুক্ষণের মধ্যে এমিলিও সেখানে চলে আসে, তারা সেখান থেকে সামিরকে কয়েকবার কল করে, কিন্তু সামিরও কল রিসিভ করে না। দেখা যায় সামিরও সেখানে চলে এসেছে। আসলে সামির মিলিকে পাওয়া যাচ্ছে না একথা শুনেই বাস থেকে নেমে চলে এসেছে। সামিরকে দেখেই মিলির বাবা রেগে গিয়ে তার কলার ধরে, আমার মেয়ে কোথায় বল, হারামজাদা আমার মেয়ে কোথায়, এসব বলে তাকে মারতে থাকে। সামির অনেক কষ্টে বোঝায় যে সে আসলে জানেই না যে মিলি কোথায়। তারপর সবাই মিলে আরো একবার পুলিশ স্টেশনে যায়। এদিকে মিলির অবস্থা তখন খুবই খারাপ, ঠান্ডা রুমে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। তখনই সে তার পাশে একটা ইঁদুর দেখতে পায়। প্রথমে সেই ইঁদুর দেখে বেশ ভয়ই পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে ইঁদুরটাও তার মতোই এই রুমে আসে আটকা পড়ে গিয়েছে এবং ঠান্ডায় কষ্ট করছে।
সামান্য একটু উষ্ণতার আশায় ইঁদুরটা তার আশেপাশে ঘুরতে থাকে। তার ইঁদুরটার প্রতি মায়া হয়, সে হাত দিয়ে সেটাকে আগলে ধরে রাখে। এদিকে মিলির বাবা সবাইকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে দেখে সেখানে সেই এসআইটা নেই। তাদের সামনে থানার কনস্টেবল সেই এসআইকে ফোন করে জানায় যে তারা আবার এসেছে এবং সেই ছেলেটা অর্থাৎ সামিরও তাদের সাথে আছে, কিন্তু এসআই বলে যে সে এখন আসতে পারবে না, তার আসতে কিছুটা সময় লাগবে। কনস্টেবলের হাত থেকে মিলির বাবা ফোনটা নিয়ে তাকে অনেক রিকোয়েস্ট করে তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু এতে এসআই উল্টা রাগ দেখিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে মিলি তার সারা গায়ে কার্টুনের কাগজ আর টেপ পিছিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছে। পাশেই একটা চকলেটের কোটা দেখে সেখান থেকে কিছুটা চকলেট বের করে খায়। চকলেট শরীর গরম রাখতে অনেকটা হেল্প করে। নিজের পাশাপাশি সে ইঁদুরটাকেও কিছুটা খেতে দেয়। রুমের টেম্পারেচার তখন আরও 1 ডিগ্রি কমে যায়। মিলি বুঝতে পারে রুমের এই ফ্যানটাকে যদি সে বন্ধ না করে তাহলে সে হয়তো আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। সে স্টিলের একটা পাইপ ভেঙে নিয়ে সেটা দিয়ে ফ্যানটাকে নষ্ট করে ফেলার চেষ্টা করতে থাকে। এদিকে মিলির বাবা আর বাকি সবাই মিলে এক এক করে মিলির সকল বন্ধুবান্ধবের বাসায় গিয়ে মিলির খোঁজ নিচ্ছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। তখন মিলির বাবা এসে সামিরকে বলে, বাবা যদি তোমরা আমাকে রাজি করানোর জন্য এমন কিছু করে থাকো আমি তোমাদের বিয়েতে রাজি আছি, কিন্তু প্লিজ বলো আমার মেয়েটা কোথায়। কিন্তু সামির তাকে বলে তাকে বিশ্বাস করতে, সে সত্যি মিল সম্পর্কে কিচ্ছু জানে না। কিছুক্ষণ পর পুলিশ স্টেশন থেকে আবার তাদের ফোন করা হয়। সবাই মিলে আবার পুলিশ স্টেশনে যায়। এদিকে দেখা যায় অনেক চেষ্টার পরেও মিলি সেই ফ্যানটাকে আর বন্ধ করতে পারে না। সৌভাগ্যবশত তখনই সে তার ব্যাগে বাবার খাওয়া সিগারেট আর একটা ম্যাচ খুঁজে পায়, যেগুলো সে কিছুদিন আগেই বাবার কাছ থেকে নিয়েছিল। সে দ্রুত কিছু কাগজ একসাথে করে সামনে সামান্য আগুন জ্বালায়। এতে করে কিছুক্ষণের জন্য সে ঠান্ডা থেকে কিছুটা হলেও রেহাই পায়, কিন্তু রুমটা বন্ধ থাকার কারণে পুরো রুমটাই আগুনের ধোঁয়ায় ভরে যায়। তাই মিলির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সেই তাড়াতাড়ি করে আগুনটা নিভিয়ে দেয়। তারপর তার মাথায় আরেকটা বুদ্ধি আসে, সে বাক্সগুলি দিয়ে ছোট একটা খোপের মতো বানায়, তারপর সেটার ভেতরে গিয়ে ম্যাচটা জ্বালিয়ে শুয়ে থাকে যেন বাতাসটা সরাসরি তার গায়ে না লাগে। এদিকে পুলিশ স্টেশনে যাওয়ার পরেই সামির সেই এসআইকে সাইবার সেলের হেল্প নিয়ে মিলির মোবাইলের লোকেশনটা ট্র্যাক করার জন্য বলে, কিন্তু এসআই তার কথা শুনে কাজের কাজ কিছু না করে উল্টো সামিরকে দোষ দিতে থাকে এবং তাকে মারতে শুরু করে। তখন মিলির বাবা তাকে থামায় এবং রেগে গিয়ে তার উপরেই রাগ ঝাড়তে থাকে। তখনই তাদের সিনিয়র অফিসার থানার ওসি সেখানে চলে আসে। সেখানে আসতেই মিলির বাবা তাকে সব কিছু খুলে বলে। এটা শুনে সেই ওসি এসআইকে অনেক বকাবকি করে এবং দ্রুত সাইবার সেলে যোগাযোগ করে মিলির মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে বলে। এদিকে মিলি অনেকক্ষণ সেই খোপের মধ্যে থাকার পর একটু বের হয়ে তাকিয়ে দেখে সেই ইঁদুরটা ঠান্ডায় মরে পড়ে আছে। এটা দেখে সে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। এদিকে ওসি সেই রেস্টুরেন্টের ম্যানেজার থেকে রেস্টুরেন্টের পাঞ্চ মেশিন অর্থাৎ সেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মেশিনটার ইনফরমেশন আনায় এবং এটা দেখে বলে, এই ইনফরমেশন অনুযায়ী মিলি রেস্টুরেন্ট থেকে বের হয়েছে কিন্তু কেউ তাকে যেতে দেখেনি। তখন একজন বলে সেই অটো ড্রাইভারটার কথা যে মিলিকে প্রায়ই ডিস্টার্ব করতো। ওসি সাথে সাথে তাদেরকে নিয়ে বের হয়ে যায় সেই অটো ড্রাইভারটাকে ধরার জন্য। যাওয়ার সময় সে এসআইকে বলে যায় সাইবার সেল থেকে কোনো ইনফরমেশন পেলেই সে যেন সাথে সাথে তাকে জানায়। গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ সামিরের খেয়াল হয় পাঞ্চ মেশিনের লিস্টে মিলির নাম সেই দুজনের আগে, কিন্তু তারা বলেছিল তারা মিলির আগেই বের হয়ে গেছে। সাথে সাথে সে গাড়ি থেকে নেমে এই দুজনকে ধরার জন্য বের হয়ে পড়ে। তখন আবার বারবার ফোন করার কারণে মিলির ফোনটা ভাইব্রেট করতে করতে উপর থেকে পড়ে গিয়ে ব্যাটারি খুলে যায়। তাই সাইবার সেল থেকেও তখন দেখা যায় তারা আর লোকেশন ট্র্যাক করতে পারছে না। মিলি এদিকে সেই ফ্রিজার ফ্যানগুলি বন্ধ করার জন্য আরেকবার চেষ্টা করতে যায়। এই বিভিন্ন ছোট ছোট জিনিস নিয়ে ফ্যানের দিকে ছুঁড়ে মারতে থাকে। এভাবে অনেকবার মারতে মারতে একটা জিনিস সেই ফ্যানটাতে আটকে যায় আর ফ্যানটা বন্ধ হয়ে যায়। এতে কিছুটা হলেও ঠান্ডা বাতাস কমে। মিলি নিজেকে বাঁচানোর জন্য তার সারা গায়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে ফেলে। এদিকে সামির সেই দুজন ছেলেকে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যায় এবং তাদেরকে ধরেই জিজ্ঞাসা করে, তুই না আগে চলে গিয়েছিলি, তাহলে পাঞ্চ মেশিনে তোর নাম মিলির পরে কিভাবে এলো। সে তখন তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে মিলিকে সে ফ্রিজারে জিনিস রাখতে দিয়ে চলে গিয়েছিল। সামির সাথে সাথে ফোন করে তাদেরকে বলতে চায় যেন তারা ফ্রিজার রুমটাতে গিয়ে চেক করে, কিন্তু তখনই তার ফোনের ব্যাটারি লো হয়ে ফোনটা বন্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে বাইক নিয়ে সেই রেস্টুরেন্টে যেতে থাকে, কিন্তু বেশি তাড়াতাড়ি করার কারণে একটা গাড়ির সাথে সে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে যায়। এদিকে সেই সময়ের মধ্যে সাইবার সেল থেকেও সেই থানার এসআইকে মিলির লাস্ট লোকেশনটা ফোন করে জানিয়ে দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেই ইনফরমেশনগুলি সে
ওসির কাছে না পাঠিয়ে বসে বসে গান শুনতে থাকে। এটা দেখে কনস্টেবল কিছু বলতেও পারে না, সে শুধু ইতস্তত করতে থাকে। আর ওসি এদিকে মার্কেটের সব সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ফেলেছে, কিন্তু কোথাও মিলিকে বের হতে দেখা যায়নি। তাই সে ম্যানেজারের বাড়িতে যায়। মিলির বাবা আর বন্ধু শপিং মলের সামনেই দাঁড়িয়ে থাকে। আর এদিকে অনেকক্ষণ ধরে লোকেশন হাতে পেয়েও এসআই কিছু করছে না দেখে কনস্টেবল একসময় বলেই দেয় যে স্যার, আপনার তো লোকেশন পাঠাচ্ছেন না, মেয়েটার তো কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। তখন সে বলে, তাতে আমার কি, মেয়েটার বাপ তো আমাকে স্যারের সামনে অনেক অপমান করেছে। কনস্টেবল লুকিয়ে লুকিয়ে ওসিকে কল করার জন্য উঠে যেতে চাইছিল, কিন্তু এসআই তাকে উঠতে দেয় না। পাশের কারাগার থেকে একটা কয়েদি পুরো ঘটনাটা এতদিন ধরে দেখছিল। সে বুঝতে পারে যে কনস্টেবল সেই সুযোগটা পাচ্ছে না ফোন করার, তাই সে তারই সেলের আরেকটা কয়েদিকে ধরে মারতে থাকে যেন এসআই উঠে তাকে থামাতে আসে। তো এসআই উঠে তাকে থামাতে আসলে কনস্টেবল সেই সুযোগে বাইরে গিয়ে ফোন করে ওসিকে সব ইনফরমেশন জানিয়ে দেয়। এদিকে মিলির বাবা আর তার বন্ধু এই শপিং মলের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল আর বলছিল, কেন যে আমি মেয়েটার উপর রাগ করতে গেলাম, যদি আমি রাগ না করতাম তাহলে আজ এমন কিছুই হতো না। এই বলে সে ডুকরে কাঁদতে থাকে। তখনই শপিং মলের সিকিউরিটি গার্ড তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। সব জানতে পেরে সে মিলির একটা ছবি দেখতে চায়। মিলির ছবি দেখেই সে বলে, স্যার আমার মনে হয় আপনার মেয়ে রেস্টুরেন্ট থেকে বেরই হয়নি। এর মাঝেই ওসিও সেখানে এসে পৌঁছায়। তার কাছে কনস্টেবলের দেয়া লাস্ট লোকেশন আছে, আর লাস্ট লোকেশন অনুযায়ী তার ফোনটা এই মার্কেটের মধ্যেই বন্ধ হয়েছিল। সবাই মিলে শপিং মলে ঢুকে সব জায়গায় খুঁজতে শুরু করে। এদিকে মিলি তখন তার দেয়ালের একটা ছোট্ট অংশ তার ক্লিপ দিয়ে খুলে ফেলেছে এবং সেখানের পাইপে একটা ট্রে দিয়ে আস্তে আস্তে আঘাত করতে থাকে। ঠিক তখনই নিচ দিয়েই তার বাবা যাচ্ছিল। শব্দ শুনে পাইপের কাছে গিয়ে দেখে উপরে একটা ট্রে দেখা যায়। ততক্ষণে সামিরও সেখানে পৌঁছে গেছে। তারা দুজনে তাড়াহুড়ো করে দৌড়ে রেস্টুরেন্টের দিকে যেতে থাকে। এদিকে মিলির শরীরে তখন আর শক্তি বাকি নেই, সে মাটিতে লুটিয়ে পড়ে। আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে আসে। তখনই সবাই এসে রুমে ঢুকে। মিলির বাবা এসেই তাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু মিলি আর চোখ খোলে না। মিলি একদম নিথর স্তব্ধ হয়ে পড়ে থাকে। মিলির বাবা বুঝতে পারে যে মিলি আর বেঁচে নেই, সে চিৎকার করে কাঁদতে থাকে। তখনই মিলির কয়েকটা আঙ্গুল নড়ে চড়ে ওঠে। তারা সাথে সাথে মিলিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার জানায় তারা একদম সময় মতো নিয়ে এসেছে, আর কিছুক্ষণ হয়ে গেলেই হয়তো সে হাইপোথার্মিয়ায় চলে যেত, এতে সে মারাও যেতে পারত। সে আরও বলে, সাধারণ মানুষ -17 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়াতেই পারে না, সেখানে মিলি -18 ডিগ্রি তাপমাত্রায় 5 ঘন্টা টিকেছিল। সে খুবই একটা স্ট্রং মেয়ে। একটু পরেই সেখানে সিকিউরিটি গার্ডটা আসে। মিলির বাবা তাকে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন যে আমার মেয়ে ভেতরেই আছে? তখন সেই সিকিউরিটি গার্ডটা বলে, আমি একজন সামান্য সিকিউরিটি গার্ড, কেউ কখনো আমার কোনো খোঁজ নেয় না। আপনার মেয়ে প্রতিদিন শপিং মলে ঢোকার সময় আর বের হওয়ার সময় আমি কেমন আছি জিজ্ঞেস করে যায়। আজও প্রতিদিনের মতোই সে আমাকে জিজ্ঞেস করে ভেতরে ঢুকেছিল, কিন্তু বের হওয়ার সময় আমি তাকে দেখিনি, তাই আমার মনে হয়েছিল হয়তো সে ভেতরেই আছে। এই সিনেমাটা আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষই খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে কখনোই কাউকে অবহেলা করা উচিত না। সামান্য একটা সিকিউরিটি গার্ডের কারণেই বেঁচে গিয়েছিল এই মিলির জীবন। আর হ্যাঁ, বাইক নিয়ে যখনই বের হবেন সাথে হেলমেটটা নিয়ে বের হবেন। জাস্ট চিন্তা করেন যে সেই দিন যদি সামিরের কাছে হেলমেটটা থাকতো তাহলে পুলিশও তাকে থামাতো না, সে মদ খাওয়ার কেসে ফেঁসেও যেত না, আর এভাবে এত কিছু হতো না। ইট অল স্টার্টেড জাস্ট বিকজ অফ দ্যাট হেলমেট ইস্যু। এরকমই আরেকটা সত্য ঘটনা নিয়ে বানানো লায়ন সিনেমাটির এক্সপ্লেন ভিডিও দেখার জন্য ডান পাশের ভিডিওটিতে ক্লিক করুন। কথা দিচ্ছি খুব 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 ভালো লাগবে। দেখা হবে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায়।